32তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলায় প্রাণের পক্ষ থেকে সুস্বাগতম। এবারের মেলায় শপিং হবে আরো এক্সাইটিং, কারণ প্রাণ দিচ্ছে বেস্ট কোয়ালিটি প্রোডাক্টের উপর ন্যূনতম 10% ছাড়, সাথে আরো থাকছে আকর্ষণীয় সব অফার। তাই প্রিয়জনের সাথে চলে আসুন আগরতলার হাপানিয়া মেলা প্রাঙ্গণে প্রাণের D4 থেকে D7 নম্বর স্টলে। মেলা চলবে 7ই মার্চ 2022 থেকে 17ই মার্চ 2022 দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। এবারের মেলা হবে প্রাণের মেলা, তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের স্টলে। সেটার মধ্যে আমাদের যে প্রথম হচ্ছে যে আমাদের এইবার যারা ক্লাস 12, যেহেতু এটা ফর্মালি শুরু হচ্ছে, তো যারা অনেকে যেই ব্যাচেসগুলো বেরিয়ে গেছে ওদেরকে তো সবাইকে একসঙ্গে পাওয়া যাচ্ছে না, ঠিক ওদেরকে এক্সপ্লেনও করা যাচ্ছে না যে ওরা কী কর্মসূচি নিয়ে এগোচ্ছে। এটা হবে একটা ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন হবে আমাদের এই নতুন পোর্টফোলিও যারা পেয়েছে, পুরো কোর কমিটি মেম্বার ওদেরকে ইন্ট্রোডিউস করা হবে। আর ক্লাস 12 এখন যারা বেরিয়ে যাচ্ছে ওদেরকে অ্যালুমিনির সম্বন্ধে ওয়াকিবহল করা, আর ওদেরকে ওদের সঙ্গে একটা ইন্টারাকশন ওরা করবে, ওদেরকে ক্যারিয়ার গাইডেন্স ওরা ওদিন দেবে, মানে নানা রকম কর্মসূচি নিয়ে 12ই মার্চটাকে একটা সুন্দর করে উদ্বোধনী অনুষ্ঠানের মতন আপনারা বলতে পারেন আর কি। এটার মধ্যে মেইন মানে ভিউয়ার্স থাকবে আমাদের প্রেজেন্ট ক্লাস 12 যারা এবার বোর্ড পরীক্ষা দেবে। এই প্রোগ্রামে কি কোনো স্পেশাল গেস্ট আপনারা ইনভাইট করছেন? এখন আমরা ঠিক এখনও কয়েকজনের সঙ্গে আমরা কথাবার্তা বলছি, আমাদের চেয়ারম্যান আছে, আমাদের ডিরেক্টর আসবেন কলকাতা থেকে, তাছাড়া আমরা দেখি কী করা যেতে পারে। অনুষ্ঠান তো স্কুলে হয় প্রতি বছর? হ্যাঁ, অনুষ্ঠান আমাদের স্কুলেই হয়, আমাদের স্কুলে অনেক বড় অডিটোরিয়াম আছে, সেখানেই সব রকম অনুষ্ঠান করা হয়। প্রথমে পরিচয়টা এবং কেন প্রেস মিটের মূল কারণটা আপনাদের? নমস্কার সবাইকে, ভারতীয় বিদ্যাভবনের আগরতলা কেন্দ্রের পক্ষ থেকে আমি ভবনস ত্রিপুরা বিদ্যা মন্দির স্কুলের প্রিন্সিপাল শ্রীমতী স্বপ্না সোম। আজকে আমাদের জন্য খুবই গর্বের বিষয় যে আমরা স্কুলটা শুরু করেছিলাম 2nd October 1996, আর তখন থেকে এই 25 বছর আমরা কমপ্লিট করলাম, আর আমাদের 17টা ক্লাস 12-এর ব্যাচ আমাদের স্কুল থেকে বেরিয়েছে। আর এখন দেখা যাচ্ছে যে আমাদের সমস্ত যে ছাত্রছাত্রীরা বেরিয়েছে ওরা ওয়েল এস্টাবলিশড হয়ে গেছে নানান ফিল্ডে, অনেকে এখানে আছে, অনেকে দেশের অন্যান্য জায়গায় আছে, বিদেশে আছে। তো আজকে আমি সবাইকে ইন্ট্রোডিউস করাবো আমাদের স্কুলের যে প্রথম অ্যালুমনি অ্যাসোসিয়েশন, খুব ফর্মালভাবে খুব সুন্দরভাবে ওরা গড়ে তুলেছে। ওরা হচ্ছে আমাদের এখানে যে আমার সঙ্গে বসে আছে ওরাই মেইন এই অ্যালুমনিটা শুরু করেছে, এটা ভেরি সিস্টেম্যাটিক ওয়ে, খুব সিস্টেম্যাটিক ওয়েতে ওরা এটা করেছে প্রপার রেজিস্ট্রেশন করে। আর যারা আমরা একটা মিটিং করে আমরা যতটা যেভাবে হয় আর কি ফর্মালভাবে ভ্যারিয়াস পোস্টও ওদেরকে দেওয়া হয়েছে, বাকি কথাটা ওরা আপনাকে আপনাদেরকে জানাবে। যারা এখানে আছে ওরা এখানে অ্যাক্টিভলি কাজ করবে, বাট যারা দেশে কিংবা বিদেশে অন্যান্য জায়গায় আছে ওদের সবারই মতামত নেওয়া হয়েছে, আর সবাই পেছন থেকে ফুল সাপোর্টেই ওই অ্যালুমনি অ্যাসোসিয়েশনটা তৈরি হয়েছে। তো এটা আমাদের জন্য আজকে খুবই গর্বের বিষয় যে ভারতীয় বিদ্যাভবন এতদিন পরে 25 বছরে আমাদের প্রথম রেজিস্টার্ড অ্যালুমনি হলো। কী কর্মসূচি আছে আপনাদের? হ্যাঁ, আমাদের অ্যালুমিনির ওদের নানান কর্মসূচি, প্রথম মিটিংয়ে এটা ডিসকাশন হয়েছিল যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা আমি বলছি যে অনেক সময় দেখা যায় যে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা এসে, ভারতীয় বিদ্যাভবন একটা প্রাইভেট ইনস্টিটিউশন, ওয়েল টু ডু ফ্যামিলি থেকেই বেশিরভাগ আসে, কিন্তু অনেক
সময় পারিবারিক যে কোনো সমস্যায় দেখা যাচ্ছে যে বাচ্চাটা যখন সিক্সে সেভেনে এইটে নাইনে এরকম একটা সময় ওরা সমস্যায় পড়ে যায়, পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারে না। তো স্কুলের একটা সাপোর্ট থাকে, কিন্তু এখন অ্যালুমিনি এই ডিসিশনটা নিয়েছে এই ধরনের মেরিটোরিয়াস বাচ্চা যদি যে কোনো কারণে, আর্থিক কারণে যদি ওদের পড়াশোনাটা আটকায় সেটাকে ওরা ধরে নেবে, ওরা ওদের পড়াশোনা কমপ্লিট হওয়া পর্যন্ত ফুল সাপোর্ট দেবে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এছাড়া তো ওরা নানান রকম সামাজিক কাজ করবে, কালচারাল অ্যাক্টিভিটিকে প্রমোট করবে, প্লাস স্কুলটাকে ওরা ওরা থাকবে, দে উইল বি দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ দ্য স্কুল, যে এই স্কুল থেকে ওরা কী পেয়েছে সেটাকে ওরা সমাজে স্প্রেড করবে, যাতে যাতে করে অন্যান্যরা ভারতীয় বিদ্যাভবনের প্রতি একটা পজিটিভ থিঙ্কিং আসে। এটাই ওদের মেইন মোটো। মেইন মোটো হচ্ছে সাপোর্ট করা, নট অনলি দ্য স্টুডেন্ট বাট অলসো দ্য সোসাইটি। আমরা প্যান্ডেমিক সময়ও দেখেছি, তখন আমাদের যদিও আমাদের অ্যালুমিনি হয়নি, কিন্তু আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা যে যেখানে ছিল ওরা এগিয়ে এসছে আর প্রচুর পরিমাণ ত্রাণ ডিস্ট্রিবিউশন করেছে, প্রচুর পরিমাণ, অ্যারাউন্ড 4,000 ফ্যামিলিকে সাপোর্ট করেছে। সেটা তো প্রাইভেট টিউশনটা, যে আমি আপনাকে কি বলবো, প্রাইভেট টিউশনের আমরা টোটালি এগেনস্টে, কিন্তু আপনি দেখুন যে প্রাইভেট টিউশন একটা ফ্যাশন হয়ে গেছে সোসাইটি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন রাস্তাঘাটে মায়েরা এইটুকু এইটুক বাচ্চাকে নিয়ে প্রাইভেট টিউশনে যাচ্ছে, নার্সারিতে ভর্তি করানো, নার্সারির কী পড়াশোনা, তাকেও হাত ধরে ধরে নিয়ে প্রাইভেট টিউশনে নিয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে আপনি স্কুলে যতই আপনি মানে প্রপারলি আপনি পড়াশোনা করেন, প্রাইভেট টিউশনটা এটা একটা আমি বুঝতে পারছি না, ইট হ্যাজ বিকাম আ ফ্যাশন অফ দ্য সোসাইটি। আমি একটা চেক করতে চাই এখানে, যখন 11-12 ছিলাম আমার কিন্তু কোনো প্রাইভেট টিউশন ছিল না, দ্যাট কাইন্ড অফ গাইডেন্স মাই টিচার্স হ্যাভ অলওয়েজ গিভেন মি। আমার যেখানে বুঝতে অসুবিধা হতো, ডোরস আর অলওয়েজ ওপেন, আমি কিন্তু আমার স্কুলের টিচারদের থেকে কিন্তু হেল্প পেয়েছি এবং স্কুলেই সেটা দিয়েছি, বিকজ আই অলসো লস্ট মাই ফাদার এট এ ভেরি টেন্ডার এজ 9th স্ট্যান্ডার্ড। আমার টিচাররা কিন্তু কোনোদিনও মা যখন বলতেন যে মানে ওর কি কোনো প্রাইভেট টিউশনের দরকার আছে, আমি নিজে আমার মাকে বলেছি আমার দরকার নেই, বিকজ আই গট দ্য সাপোর্ট ফ্রম মাই স্কুল। ঠিক আছে, তো এখন ম্যাডাম যেটা বললেন ওইটাই, আমি নিজেও এখন অ্যাজ এ টিচার আমি একটা কলেজে পড়ে, হ্যাঁ, তো ওই ফ্যাশনের ব্যাপারটা কিন্তু আছে ম্যাডাম যেটা বললেন। আর যারা পারছে ওরা